আসসালামু আলাইকুম। আস্তাগফিরুল্লাহ বলার ফজিলত নিয়ে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির চমৎকার একটি ঘটনা আপনাদের মাঝে আজকে শেয়ার করব। শুরুতে বলে রাখি, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি ছিলেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ, যিনি 10 লক্ষ হাদিস মুখস্থ রেখেছিলেন। তিনি যে হাদিস গ্রন্থ লিখেছিলেন তার নাম মুসনাদে আহমদ। সেখানে তিনি প্রায় 40,000 হাদিস লিপিবদ্ধ করেছিলেন। একদিনের ঘটনা, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই তখন বৃদ্ধ। একদা বৃদ্ধ মানুষটি হতভম্ব হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন একটি মসজিদের সামনে। এত রাতে কোনো মানুষজনের ঘরে গিয়ে তাদের কষ্টের কারণ হতে চাননি তিনি। সে কারণেই তিনি মসজিদে কাটিয়ে দিবেন রাতটুকু। নফল ছালাত আর কিছুটা ঘুমিয়ে দিব্যি রাত কাটিয়ে দেওয়া যেত। কিন্তু ভাত ছাদলেন মসজিদের খাদেম, কোন এক অজানা কারণে তাকে পছন্দ করলেন না খাদেম, তাই তাকে মানা করে দিলেন খাদেম, মসজিদে রাত কাটানো যাবে না। মসজিদের সামনে দাঁড়িয়ে খাদেম সাহেব সেই কথাটি বেশ উঁচু গলায় বলে দিলেন বৃদ্ধকে। মসজিদের সাথে লাগানো রুটির দোকানের মধ্যে বয়স্ক একজন বিশাল তন্দুরে রুটি বানাচ্ছেন। খাদেমের চড়া গলা তার কান পর্যন্ত গেল। রুটি বানানো বন্ধ রেখে মধ্যবয়স্ক মানুষটি ধীর পায়ে এগিয়ে গেলেন ঠাই দাঁড়িয়ে থাকা বৃদ্ধ মানুষটির কাছে। আসসালামু আলাইকুম, পথিক বুঝি আপনি? আপনার আপত্তি না থাকলে আজকের রাত আমার সাথে কাটিয়ে দিতে পারেন, আমি ওপাশের দোকানে রুটি বানাই, একটু কষ্ট হইতে হবে আপনার। খুব খুশি হলেন বৃদ্ধ মানুষটি এই কথা শুনে। রুটি বানানোর লোকটির সাথে গিয়ে তার ঘরে উঠলেন। বৃদ্ধের শোয়ার আয়োজন করে দিয়ে আবার রুটি বানাতে লেগে গেলেন মানুষটি। বিছানায় আধা শোয়া বৃদ্ধ খেয়াল করছিলেন কাজের ফাঁকে ফাঁকে কি যেন পড়ছেন তাকে আশ্রয় দেওয়া মানুষটি। বৃদ্ধ জিজ্ঞেস করলেন, কিছু মনে না করলে আপনাকে একটা কথা জিজ্ঞেস করি ভাই, রুটি বানাতে বানাতে আপনি কিছু পড়ছেন মনে হচ্ছে, দয়া করে বলবেন কি কি পড়ছেন? তেমন কিছু না, ইস্তিগফার পড়ছি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মহান আল্লাহ সুবহানাল তালার কাছে ক্ষমা প্রার্থনা করছি। এই যে কাজের ফাঁকেও একটা না ইস্তিগফার করছেন, কোনো লাভ কি হয়েছে আপনার? উত্তরে বললেন, জি জনাব, আলহামদুলিল্লাহ, আমার মনে হয় এই ইস্তিগফারের কল্যাণেই মহান আল্লাহ তাআলা এখন পর্যন্ত আমার যাবতীয় দোয়া কবুল করেছেন, শুধুমাত্র একটি দোয়া ছাড়া। তা আপনার কোন দোয়াটি কবুল করেননি? আমাদের এখানে এখান থেকে অনেক দূরে আল্লাহর প্রিয় এক বান্দা থাকেন, জ্ঞান গরিমা মেধা যুক্তি সবকিছুতেই আল্লাহ তাআলার প্রিয় একজন বান্দা তিনি। আমার খুব শখ একবার যদি তার সাথে দেখা যেতে পারতাম, কিছুটা সময় যদি তার সাথে কাটাতে পারতাম সেই জ্ঞানী বান্দার সাথে। আল্লাহ পাক আমার এই প্রার্থনাটি শুধু কবুল করেননি এখনো, নিশ্চয়ই কবুল করবেন তিনি, আমার কোনো গুনাহের কারণে হয়তো এখনো কবুল হচ্ছে না। এ কথা শুনে বৃদ্ধ মানুষটির চোখ ভারী হয়ে এলো কান্নায়, ধরা গলায় কান্না চেপে জিজ্ঞেস করলেন তিনি, আপনি কি আহমদ ইবনে হাম্বলের কথা বলেছেন ভাই? রুটির দোকানের লোকটি বলল, জি জনাব, আমি শাইখুল ইসলাম জগৎ বিখ্যাত মুস্তাহিদ ও মুহাদ্দিস ইমাম আহমদ বিন মুহাম্মদ বিন হাম্বলের কথাই বলেছি, আল্লাহ তাআলা তার প্রতি অবিরাম রহমত বর্ষণ করুন। বৃদ্ধ মানুষটি এবার উঠে এসে পাশে দাঁড়ালেন, বললেন, সেই পবিত্র সত্তার কসম যার হাতে আমার প্রাণ, আপনার ইস্তিগফার আল্লাহ পাক শুধু কবুলই করেননি, উপরন্তু আমাকে এই দূর দেশে অচিন শহরের মধ্যরাতে আপনার ঘর পর্যন্ত নিয়ে এসেছেন। আমি মহান আল্লাহ তাআলার সেই অদম বান্দা আহমদ ইবনে হাম্বল। হাদিসের জগতে ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই এক উজ্জ্বল নক্ষত্র। তার হাদিসের পারদর্শিতা সম্পর্কে এক কথায় বলা যায় তিনি হাদিসের এক বিশাল সাগর। ইমাম আব্দুল ওহাব আল ওয়ারাক বলেন, আমি ইমাম আহমদ বিন হাম্বলের মতো আর কাউকে দেখিনি। তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি অন্যের চেয়ে ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইয়ের মাঝে জ্ঞান গরিমা বা মর্যাদা কি পেয়েছেন বেশি? তিনি বললেন, ইমাম আহমদ একজন ব্যক্তি
যাকে 60,000 প্রশ্ন করা হয়েছে তিনি সকল প্রশ্নের জবাবে হাদ্দাসানা ওয়া আখবারানা অর্থাৎ হাদিস হতে জবাব দিয়েছেন, অন্য কিছু বলেনি। তাই আমরা বুঝতেই পারছি যে আস্তাগফিরুল্লাহ পাঠের কত ফজিলত। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুক। আমিন।